এটিএন লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এখন বলতে গেলে সময় 11:30 বেজে গিয়েছে, তবে এখন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটি দীর্ঘ 2 ঘন্টা ধরে ভারী বর্ষণ হচ্ছে কক্সবাজারে। আমি যে জায়গাটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কক্সবাজার শহরের বাজারঘাটার প্রধান সড়ক। এই প্রধান সড়কটি এখন একটু দেখছেন আপনারা, পানিতে তলিয়ে গিয়েছে। শুধু আজকে নয়, এই প্রধান সড়কটি যখন ভারী বৃষ্টি হয়, পাহাড়ি ঢলের কারণে যে বৃষ্টি, পাহাড়ি ঢলের কারণে প্রধান সড়কে এই পানি চলে এসে, পানি চলে আসার কারণে এখানে দেখতে পাচ্ছেন অনেক পানি, থই থই পানি, পানি অনেক পানি দেখতে পাচ্ছেন আপনারা। দূরে একটু খেয়াল করলে দেখতে পারবেন অনেক যানবাহন দাঁড়িয়ে আছে, তারা এই পানির কারণে সামনে আসতে পারছে না বলে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আপনি জানেন বাজারঘাটা একটি বাণিজ্যিক এলাকা, এখানে অনেক সবজির গাড়ি থেকে শুরু করে অনেক মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র প্রতিদিন রাতে এখানে বাজারঘাটাতে চলে আসে। এই পানির কারণে অনেক গাড়ি দেখতে পেয়েছি, এই গাড়িগুলো তারা সামনে আসতে পারছে না। আজ পাহাড়ি ঢলের কারণে এই প্রধান সড়কে অনেক পানি দেখতে পাচ্ছেন। যদিও বা এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাজও চলমান রয়েছে, আমরা কাউকে দোষারোপ এখানে দোষারোপ করছি না। মানুষের ভোগান্তি জনদুর্ভোগ, সেটি আপনাদেরকে তুলে ধরার একটু চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন প্রধান সড়কের আশেপাশে অনেক দোকানপাট রয়েছে, সেখানেও যে পাহাড়ি ঢলের পানি দেখছেন, এই পানিগুলো সেখানে ঢুকে পড়ছে। এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, এই দুর্ভোগ কিন্তু আজকের নয়, প্রতিদিনই যখন ভারী বৃষ্টি হয় তখন এই দুর্ভোগ এখানে সৃষ্টি হয় বলে আমরা দেখতে পাই। আমরা কিছু পথচারী দেখতে পাচ্ছি, তারা খুবই কষ্টে তারা রাস্তা পার করছে। আমরা একটু তাদের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করব। কেমন দুর্ভোগে আছেন? অনেক কষ্ট আছি ভাই, এটা তো চম্পাবিগা মোটামুটি ঠিক না, না রাস্তা ঠিক আছে, না রাস্তা গাড়া ঠিক আছে, বিয়া গাড়া করে লইছে এখানে, আসতে অনেক কষ্ট হতো। দেখুন না নি আপনি রাতে 12টা বাজে কিরম বৃষ্টি, আর পানি আরো পর্যন্ত আয় গেছে, অনেক তকলিফ হতো এটা। ধন্যবাদ। আরেকজন পথচারী দেখতে পাচ্ছি, উনি কথা বলতে চাচ্ছেন আমাদের সাথে, তবে তাকে দেখে আমরা বুঝতে পারছি তিনি কি কষ্টে রয়েছেন, যে কি কষ্টে তিনি এই পানি পার করে তারা যাচ্ছে। যদিও বা এখান দিয়ে যে সমস্ত যানবাহনগুলো দেখতে পাচ্ছেন তারা খুবই কষ্টে পারাপার করছে, যদিও বা যারা ইজি বাইক চালক রয়েছে, রিক্সা চালক রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের ইঞ্জিন নষ্ট হয়ে যায় এই পানি দিয়ে, তারা যেতে তাদের ইঞ্জিন সহ নষ্ট হয়ে যায় বলে তারা আমাদেরকে জানিয়েছে। কক্সবাজারে 2-3 ঘন্টা ধরে খুবই ভারী বর্ষণ হচ্ছে, ভারী বর্ষণের ফলে প্রধান সড়কে বলতে গেলে নদীতে পরিণত হয়েছে। এখানে আমরা কাউকে দোষারোপ করছি না, কেননা একদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাজ চলমান রয়েছে, তারা কাজের জন্য অনেক বড় বড় গর্ত সৃষ্টি করেছে, যদিও বা সেই গর্তগুলো কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। সেই সব গর্তগুলো পানিতে পরিণত, সেই গর্তগুলো কিন্তু পানিতে পরিণত হয়ে গিয়েছে। তবে এখানকার যারা সচেতন মহল রয়েছে তারা আমাদেরকে একটি দাবি করেছে, যে সমস্ত জায়গায় গর্ত রয়েছে সেখানে লাল ফ্ল্যাগ যদি দেওয়া হয়, তাহলে যারা ইজি বাইক চালক রয়েছে, যারা টমটম চালক রয়েছে, যারা গাড়ির চালক রয়েছে, তারা অন্তত বুঝতে পারবে যে কি এই জায়গাটিতে মূলত খাত রয়েছে, সেই জায়গা দিয়ে তারা গাড়ি চলাচল করবে না বলে আমাদেরকে তারা বলছে। যদিও বা এখানে কোনো আমরা ফ্ল্যাগ কোনো দেখতে পাচ্ছি না, কেননা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাজ চলমান রয়েছে। দর্শক দেখছেন একটি টমটম দেখছেন, খুব টমটম খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, টমটমটি নিয়ে যাওয়ার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদিও বা কক্সবাজারে কয়েকদিন ভারী বর্ষণ হচ্ছে, বর্ষণের ফলে পাহাড়ি ঢলের কারণে এখানে
নদীতে পরিণত হয়েছে বলতে গেলে এক প্রকার। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারা পানির কারণে সামনে যেতে পারছে না। একটি টমটম দেখতে পাচ্ছেন, কিছু ধন্যবাদ। একজন কর্মজীবী মানুষের সাথে কথা বলছিলাম, তারা তাদের কর্মব্যস্ততা শেষ করে তারা বাড়ি ফিরছে। তবে এই যে পাহাড়ি ঢলের কারণে যে প্রধান সড়কে যে নদীতে পরিণত হয়েছে, সেই পানির কারণে তারা সামনে এগোতে পারছে না বলে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা আমাদেরকে অভিযোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা একজন একজন জনগণের সাথে একটু একজন ব্যক্তির সাথে কথা বলতে চাই। এই যে মিনিট প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট আটকে আছি অটো নিয়ে, আমরা এখন পানির মধ্যে আছি, অটো ঠেলাঠেলি করতেছি, অটো উঠতেছে না। আমি আসছি একেবারে রামু থেকে, এখন পানবাজারের মুখে থেকে ফিরছি। ধন্যবাদ দর্শক। আপনারা শুনছেন যে কি তারা দীর্ঘ 40 থেকে 45 মিনিট ধরে এখানে আটকে আছে, তারা এই যে পাহাড়ি ঢলের কারণে যে পানি চলাচল করছে তার জন্য তারা কোনোভাবে। আচ্ছা একজন ব্যক্তির সাথে কথা বলতে চাই, কষ্ট দেখেন, সবগুলো ভিজে গেছে, হাঁটতে পারছি না, রাস্তাঘাট যে অবস্থা। হ্যাঁ দাবি আছে দ্রুত আমাদেরকে, দাবি বাড়ি ঠিক করে দিব তাড়াতাড়ি। দর্শক দেখছেন কি পানি, মানুষ কিন্তু কোনোভাবেই পারাপার করতে পারছে না। কেননা আসলে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ঘুনারপাড়া, এই রাস্তা দিয়ে মূলত ঘুনারপাড়ার দিকে মূলত যাতায়াত করা হয়। আপনি দেখতে পাচ্ছেন অনেক মহিলা দেখতে পাচ্ছেন, তারা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যে কি এই রাস্তাটি পারাপার করার জন্য তাদের খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সেই সাথে আমরা কক্সবাজারে অনেক উপসড়ক দেখেছি, সেখানেও এখনও রাস্তার কাজ শেষ হয়নি, সেখানেও অনেক পানি ভর্তি হয়ে গিয়েছে সেসব রাস্তাগুলোতে। যদিও বা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে সেই কাজের, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা অতি দ্রুত তারা রাস্তা সংস্কারের কাজ তারা শেষ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে প্রধান সড়কের কথা না বললেই নয়, বর্ষাকাল শুরু থেকে ভোগান্তি মানুষ পেয়েই যাচ্ছে। ভারী বর্ষণ হলে কক্সবাজার শহরের যে প্রধান সড়ক রয়েছে সেই সমস্ত প্রধান সড়কগুলো কিন্তু তলিয়ে যায়। আমরা এখানে কাউকে দোষারোপ করছি না, মানুষের ভোগান্তি আমরা আপনাদের মাঝে তুলে ধরছি। যদিও বা তুলে ধরার আগে আপনারা আমাদের ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন যে কি মানুষ কি ধরনের ভোগান্তিতে রয়েছে। মানুষ পায়ে হেঁটে এই জায়গা দিয়ে পারাপার করতে খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদিও বা একটি সরকারি পদস্থ কর্মকর্তার একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা, সেই গাড়িটিও এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে পানির এই পাহাড়ি ঢলের কারণে। এই গাড়িটি পর্যন্ত এখনো যেতে পারছে না। যবে এখানকার যারা স্থানীয়রা রয়েছে, যারা পানিবন্দিতে রয়েছে এখনো পর্যন্ত, তারা আমাদের বলছে পাহাড়ি ঢলের কারণে তাদের মোবাইল থেকে শুরু করে মানি ব্যাগ হারিয়ে যাচ্ছে এই পানি পারাপার করতে গিয়ে। দর্শক আপনারা সূচক দেখতে পাচ্ছেন খুবই পানি এখানে পাহাড়ি ঢলের কারণে, এই পানিগুলো প্রধান সড়কে চলে আসছে। তবে পাহাড়ের পাদদেশে যে সমস্ত ঘরবাড়িগুলো রয়েছে সেগুলোও এখনও, সেই সমস্ত ঘরবাড়িতে যারা পাহাড়ের নিচে রয়েছে পাদদেশে রয়েছে তারা এখনও পর্যন্ত সরে যায়নি। যদিও বা পাহাড় ধসের, কক্সবাজারে পাহাড় ধসের একটি আশঙ্কা এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি দেখতে পাচ্ছেন, মালবাহী পণ্যর গাড়ি দেখতে পাচ্ছেন, সে সমস্ত যানবাহনগুলো এখনও আটকে রয়েছে। একদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাজ চলছে, অন্যদিকে পাহাড়ি ঢল, সব কিছু আসলে সব মিলিয়ে মানে কক্সবাজারে যে স্থানীয়রা রয়েছে তাদের ভোগান্তির কোনো শেষ নেই। আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে এটি বার্মিস মার্কেট। লাখু পর্যটক এই বার্মিস মার্কেটে আসে, তারা বার্মিস পণ্য কেনার জন্য
এই জায়গাটিতে আছে একটি ট্রাক দেখতে পাচ্ছেন, খুবই দর্শক দেখছেন তারা। দর্শক দুঃখিত, ইন্টারনেট জনিত সমস্যার কারণে আমাদের সংযুক্তি একটু বিভ্রাটে পড়ে গিয়েছিল। আর দর্শক দেখতে পাচ্ছেন ট্রাকটি বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, কেননা প্রধান সড়কে যে পানি জমে গিয়েছে সেই কারণে এই সমস্ত ট্রাকগুলি এখান দিয়ে আসলে যেতে পারছে না আমরা দেখতে পাচ্ছি। তবে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, অন্তত পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যদি করা যেত তাহলে প্রধান সড়কে এভাবে পানি জমে থাকতো না বলে তারা আমাদেরকে বলছে। একদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়নের কাজ চলমান রয়েছে, যদিও বা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে কি আগামী 1.5 বছরের ভিতর তারা একটি সুন্দর প্রধান সড়ক জনগণের মাঝে তারা উপহার দিবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে বর্ষাকালে মানুষের ভোগান্তির কোনো শেষ নেই, আমরা এখানে কাউকে কোনোভাবেই দোষারোপ করছি না, মানুষের ভোগান্তি আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি। যে চমটমটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দীর্ঘ 30 মিনিট পর এখানে যে পানি জমে আছে, এখানে যে পানির ভেতরে যে বালি জমে আছে।
মেয়র আছে, কন্ডাক্টর প্রতিনিধি যারা আছে তাদের কি কোনো নজরে আসে না এগুলো? তারা ওই পাশ দিয়ে কলাতলির একটা শুধু রোড ভালো আছে, ওরা ওই পাশ দিয়ে যায়, এদিকে একটা মানুষের কোনো তারা খেয়াল রাখে না কিছু না। এত মানুষ এত কষ্ট করে পারা যায়? বাংলাদেশে কোথাও কোনো জেলায় এই কক্সবাজারের মতো এরকমের ফালতু একটা শহর আমি দেখি না, এই প্রথম দেখলাম। ধন্যবাদ। আরেকজন স্থানীয়র সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমি একজন ব্যবসায়ী, আপন ডাওয়ার রোডে আমার দোকান আছে। দোকানের সামনে বের হওয়ার সময় দেখলাম আফসার টেলিকমের সামনে উন্নয়ন কর্তৃপক্ষ যে নালা তৈরি করার কাজে যে গর্ত করা হয়েছে, ওই গর্ত করার সাথে পাশে কোনো বাউন্ডারি দেওয়া হয় নাই, কোনো কোনো পাশে সতর্কতা কোনো বাউন্ডারি দেওয়া হয় নাই। এখন আমি ওইখান থেকে সামনে আসার পথে দেখলাম 20-22 জন আনুমানিক মানুষ ওই গর্তের মধ্যে পড়ে হাবুডুবু খেয়েছে, তাদের মোবাইল নষ্ট হয়ে গেছে, তারা অনেকে আহত হয়েছেন, এবং ইতিমধ্যে একটা কার ওইখানের মধ্যে যেন বাউন্ডারি দেওয়া হয়, এই জলাবদ্ধতার কারণে কেউ রাস্তাগুলো দেখতেছে না। এই সময়ের মধ্যে মানুষ আহত হচ্ছে, নালার মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম অনেক ক্ষতাক্ষতি দেখেছি আমরা। আপন টাওয়ারের সামনে আমি চেষ্টা আকর্ষণ করছি, আপন টাওয়ারের সামনে আপনার যে রোডটা আছে ওইখানের মধ্যে হয়েছেন, অনেকদিন পা ফেটে গেছে, তাদের মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে, দামি দামি মোবাইল। আমি মেয়র সাহেবের কাছে অনুরোধ করতেছি, মাননীয় চেয়ারম্যান উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করতেছি যেন এই জিনিসটা বহাল রাখা হয়, জিনিসটা দৃষ্টি আকর্ষণ করা হয়। ধন্যবাদ। কথা বলছিলাম একজন স্থানীয়দের সাথে। তারা যদি বিকল্প সড়কের যদি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যদি বিকল্প সড়ক ব্যবস্থা করে দেয় তাহলে মানুষ কিন্তু খুবই ভালোভাবে তাদের কর্মসংস্থানে তারা ফিরে যেতে পারবে বলে তারা আমাদেরকে বলছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।